জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি শুরু করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের প্রথম ম্যাচে খেলাঘরকে এগারো রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল আগে ব্যাট করে একশো উনসত্তর রান সংগ্রহ করে শেখ জামাল তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো আটান্ন রানে থামে খেলাঘর আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম দর্শক শূন্য মিরপুর সেরে বাংলা কিন্তু কমতি ছিল না চার ছক্কার ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচ মনের মতো হল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টসেরে ব্যাটিংয়ে নামা ওপেনিংয়ে আটত্রিশ রানের জুটি ফার্দিন একুশ ইমতিয়াজের ব্যাটে আসে একত্রিশ রান ওপেনারদের মতো রানের চাকায় এগিয়ে নেয় মিডল অর্ডার তেরো বলে ছাব্বিশ করেন হাসানুজ্জামান নাসিরের ব্যাটে চৌত্রিশ আর অধিনায়কের মতোই খেলেন নুরুল হাসান সোহান আটত্রিশ বল খরচায় তেতাল্লিশ রান সব মিলিয়ে শেখ জামালের পুঁজি একশো জবাবে একচল্লিশ রানে প্রথম উইকেট হারায় খেলাঘর ওপেনার রবিউল ইসলামের সাথে ওয়ান ডাউনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের চুয়াত্তর রানের জুটি জয়ের স্বপ্ন দেখায় খেলাঘরকে তবে চৌত্রিশে অঙ্কন আর উনসত্তর রানে রবিউলের ফেরার ধাক্কা সামাল দিতে পারেনি দল শেখ জামাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এগারো রানে হারে খেলাঘর নাসির ভাইয়ের আমার একটা পার্টনারশিপ হয়েছে এটা ওই সময় আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং নাসির ভাইও রান করছে টার্গেটে খেলতেছিলাম আমরা আল্লাহর মতো এই টার্গেটটা ফিল করতে পারছি কারণ আমাদের টার্গেট ছিল যে ওয়ান সেভেন্টি রিচ করা বুধবার ফতুল্লায় বি গ্রুপের শেষ ম্যাচে উত্তরার মুখোমুখি হবে শেখ জামাল আরিফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর